স্যার
স্টুডেন্টের ওয়াইফ সেটা বলছি আমার ভাই ভাই নাম? আমার নাম সৌরভ মণ্ডল। কিসের জন্য এসছো আজকে বাজকুল কলেজে? আমি আজকের কলেজে এসেছি, আমি ওই গ্র্যাজুয়েশন পাস আউট সার্টিফিকেটটা আনার জন্য। একটু জোরে বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি কলেজে 2018 সালে গ্র্যাজুয়েশন পাস আউট হয়েছি, তো তার সার্টিফিকেটটা নেওয়ার জন্য এসেছি। রিসেন্ট 9 তারিখেই আমার একটা ফর্ম ফিল আপের ব্যাপার আছে এবং সেখানে ওই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের নাম্বারটা লাগবে, তো সেটার জন্যই আজকের আমি এসেছিলাম। এবং আমি এবং আমার বন্ধু দুজনেই বাইকে এসেছিলাম, যেহেতু করোনা পরিস্থিতি সেই জন্য দুটো বাইক নিয়ে এসেছিলাম দুজন। আমারটা ছিল হিরো হোন্ডা সিডি ডিলাক্স, আর আমার যে বন্ধু তারটা ছিল হিরো গ্ল্যামার। তো আমরা দুজনেই দুটো বাইক নিয়ে এসেছিলাম এবং যেহেতু করোনা পরিস্থিতি তার জন্য দুটো গেট, মেন গেটটা বন্ধ ছিল এবং মেন গেটের সামনেই আমরা দুটো বাইক রেখে পাশে ছোট্ট একটা গেট দিয়ে আমরা ভেতরে এসেছিলাম। এবং তারপর কলেজে অফিসে গিয়ে ওখানে যোগাযোগ করলাম, বললো সার্টিফিকেটটা দেওয়া হবে। এবং আমার ডকুমেন্টসগুলো ছিল গাড়ির ডিগিতে, তো আমি পরবর্তীকালে ডকুমেন্টসগুলো আনার জন্য গাড়ির কাছে আসি এবং গাড়ির ডিগিতে ডকুমেন্টসগুলো জাস্ট বের করেছি ডিগি থেকে, এবং তখনই চারপাশের মানুষ সবাই ছুটে ছোটাছুটি করতে শুরু করে এবং এবিভিপির সমর্থকরা তারা বোমাবাজিও করে কিছুটা, এবং তৎক্ষণাৎই আমরা কোনো রকমে গেটের ভিতরে ছুটে পালিয়ে গেটের ভেতরে প্রবেশ করি। এবং তারপর সেই সমর্থকরা এসে আমাদের দুটো বাইক ভাঙচুর করে সর্বপ্রথমে, এবং তারপর আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একদম নিশ্চিহ্ন করে দিই। তোমার বন্ধু তার নামটা কি বলো? আমার বন্ধুর নাম সঞ্জয় কুমার মাইতি, আমার নাম সৌরভ মণ্ডল। তোমার দুজনের দুটো বাইক ছিল? হ্যাঁ, দুজন দুটো বাইক নিয়ে এসেছিলে, আর দুটো বাইকই পুড়িয়ে দিয়েছে? দুটো বাইকে একদম পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, ছাই করে দিয়েছে। তোমার বাইকটা কি ছিল? আমার বাইকটা ছিল হিরো হোন্ডা সিডি ডিলাক্স, আর আমার বন্ধুর বাইকটা ছিল হিরো গ্ল্যামার। ডাক্তার
বুদ্ধ